মালয়েশিয়ার রাজনীতিতে এখন কি গুরুত্বহীন মাহাথির মহম্মদ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা রইল আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত সবাইকে মালয়েশিয়ার নাম মনে পড়লেই আরেকটি নাম যেন মুহূর্তেই মনে পড়ে যায় তা হল ডাক্তার মাহাথির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়া গঠনে তার অবদান অনস্বীকার্য কিন্তু মালয়েশিয়ার বর্তমান রাজনীতিতে এখন কতটা গুরুত্বপূর্ণ তিনি এই নিয়েই আজকের আলোচনা সাথে আছি যথারীতি আমি এস জে রতন গত বছরের মাঝামাঝির একটু পরের সময়কার কথা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবার নতুন রাজনৈতিক দল গড়লেন রাজনৈতিক এই দলটির নাম দিয়েছেন পাত্রী পেজোয়াং তানাহ এয়ার যার অর্থ দাঁড়ায় জাতির জন্য যুদ্ধ করার দল নতুন দলকে সংক্ষেপে ডাকা হচ্ছে পেজওয়াং নামে মালয় ভাষায় পেজওয়াং এর অর্থ হচ্ছে যোদ্ধা গেল বছর আগস্টে এ নিয়ে একটি ফেসবুক পোস্টে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন যদি আপনি অর্থ এবং পদ চান তাহলে অন্য পার্টিতে যোগ দেন তবে যদি আপনি আপনার মর্যাদা এবং অধিকার ফিরে পেতে চান তাহলে পেজওয়াংকে বাছাই করুন দেশটির পেরাক এলাকায় নতুন দলের নাম ঘোষণার অনুষ্ঠানে বলা হয় আমরা চাই মালয়দের একটি দল হবে পেজোয়াং আর দলটি লড়বে দেশের জনগণের জন্য দলটি দেশ থেকে দুর্নীতি নির্মূলে কাজ করবে এ ঠিক চার বছর আগে একটি দল গড়ে মালয়েশিয়ায় নির্বাচন করেন মাহাথির মোহাম্মদ নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রীও হন চোরানব্বই বছর বয়সী মাহাথির এরপর পদত্যাগ করেন তিনি সেই দল থেকেও গত বছর বের হয়ে আসতে হয়েছে তাকে এরপরই তিনি নতুন এই দল গড়ার ঘোষণা দিয়েছিলেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ বাইশ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহাথির মোহাম্মদ দুই ষোলো সালে নতুন রাজনৈতিক দল পার্টি প্রি বুমি মালয়েশিয়া নামে একটি দল গঠন করেন মাহাথির দুই হাজার সালে নির্বাচনে পাকাতান হারাপান জোটের নেতৃত্ব দেন তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার নেতৃত্বে সরকার গঠিত হয় গেল বছর ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি বারসাতুর সভাপতি ও মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের সঙ্গে বিরোধের জেরে নিজ দল থেকেও বের হয়ে আসতে হয়েছে মাহাথির মোহাম্মদকে নতুন দলের হয়ে স্লিম এলাকার একটি আসনে উপনির্বাচনে অংশ নিয়েছিলেন আটত্রিশ বছর বয়সী আইনজীবী আমির খোসাইরি তনুষী দলটি তখন নিবন্ধন না পাওয়ায় আমির খোসাইরি তনসী নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছিলেন উনত্রিশ আগস্ট দুই সালের সেই সময়ে ভোটে মাহাথিরের প্রার্থীকে শক্ত প্রতিদ্বন্দ্বী তানজুং মালিম উন্মো বিভাগের প্রধান মোহাম্মদ জায়দি আজিজের মুখোমুখি হতে হয়েছিল তখন নতুন দলটির ছয়জন পার্লামেন্ট সদস্য ছিলেন এরা সবাই মাহাথিরের সাবেক দল বের সেতু দলের এরই মধ্যে মাহাথিরের নতুন দল গড়ার ঘোষণার দিনে দেশটির জোট সরকারে থাকা তিনটি দলের নেতাদের দেখা গেছে যাদের মধ্য থেকে অনেক রাজনৈতিক দলের নেতারা মাহাথিরের পেজুয়াং দলের পক্ষে কথা বলেছেন কেউ কেউ এ দলে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন জনাব মাহাথির মোহাম্মদ চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বিশ তারিখে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তার পদত্যাগ নিয়ে সে সময় মন্তব্য করেছিলেন শরিক দল ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টি ডিএপির এক নেতা এই পার্টির সর্বোচ্চ নেতা লিম গোয়াং এন জানিয়েছিলেন বিরোধী দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন ইউএমএনও এর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী দলটিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তিনি বলেছিলেন মাহাথিরের পাশে থাকবে ডিএপি জোট শরিক দল জিএপি সাধারণ সম্পাদক লিম গুয়ান এং এক সংবাদ সম্মেলনে বলেন ইউএমএন ও নেতারা দুর্নীতি ও অপশাসনে জড়িত ছিল আর তাদের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন মাহাথির তিনি বলেন এই প্রথমবারের মতো ন্যায়পরায়ণতা বজায় রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার নীতি সমুন্নত রাখতে মালয়েশিয়ার কোনও প্রধানমন্ত্রী পদত্যাগের উদ্যোগ নিয়েছেন লিম গুয়ান এং জানান ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের বৈঠকে মাহাথিরকে প্রধানমন্ত্রী থেকে যাওয়ার অনুরোধ করা হবে মাহাথিরের ইউএমএনওকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্তের সঙ্গে থাকারও ঘোষণা দেন তিনি প্রধানমন্ত্রিত ছেড়ে দেওয়ার পনেরো বছর পর দুই হাজার সালের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়া নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন মাহাথির মোহাম্মদ ওই নির্বাচনে জয়ী হয় তার নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান পান অর্থাৎ নতুন আশা নির্বাচনে নিজের আগের দল ইউএমএনও এর নেতৃত্বাধীন জোট বারিসান ন্যাসিওনাকে তিনি পরাজিত করেন নির্বাচিত হওয়ার পর ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির নানান অভিযোগের তদন্ত শুরু করে মাহাথির সরকার সে সময় আকস্মিকভাবে পদত্যাগ করেন মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার রাজার কাছে সেই পদত্যাগপত্র পাঠানো হয় পরে মালয়েশিয়ার রাজা পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের নির্দেশ দেন বাহাত্তর বছর ধরে রাজনীতিতে আছেন মাহাতির এবং দুই দফায় ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তিনি তবে এসবের বাইরে রাষ্ট্রনায়ক হিসেবে মাহাথির মুহাম্মদের মননশীল এক পরিচিতি আছে বিশ্বজুড়ে যে পরিচয়ের সুবাদে একালেও মালয়েশিয়া ও মাহাথির প্রায় সমর্থক হয়ে আছে কিন্তু মাহাথির কেবল মায়ের দিক থেকেই মালয় পিতার দিক থেকে তিনি ভারতীয় ঐতিহ্যের ধারক তার দাদা ইস্কান্দার দক্ষিণ ভারতের কেরালা থেকে আজকের মালয়েশিয়ায় এসে মালয় নারী বিয়ে করে এখানেই থিতু হয়েছিলেন রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় মাহাথির তার ভারতীয় বংশলতিকা নিয়ে ঝামেলায় পড়েছেন বিরোধীরা এটা ব্যবহার করে বারবার তাকে অপদস্থ করতে চেয়েছেন তিনি যে খাঁটি মালয় নন বরং অনেকাংশে ভারতীয় সেটাই দেখাতে চাইতেন বিরোধীরা তবে রাজনীতি ও কূটনীতিতে শেষ কথা বলে কিছু থাকে না সর্বশেষ দেখা যাচ্ছে মাহাথির ভারতের সঙ্গে একের পর এক বিরোধে জড়িয়ে যাচ্ছেন আর তার ভারত বিরোধিতার নিন্দায় নেমেছে দেশে রাজনৈতিক প্রতিপক্ষরা যারা এতদিন তাকে ভারতীয় প্রমাণ করতে সচেষ্ট ছিলেন মাহাতির মোহাম্মদের বয়স এখন ছিয়ানব্বই কিন্তু দেশে বিদেশে তুমুল সক্রিয় তিনি রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের পক্ষে ক্রমাগত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বলছেন ডিসেম্বর দুই সালে মাহাথের ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে বিরূপ মন্তব্য করে বলেছিলেন এটা মুসলমানদের জন্য বঞ্চনামূলক তিনি প্রশ্ন তুলেছিলেন সত্তর বছর সব ধর্মের মানুষ এক সঙ্গে থাকার পর মুসলমানদের প্রতি বঞ্চনাধর্মী নতুন আইনের কেন প্রয়োজন পড়ল সেখানে এতে অস্থিতিশীলতাই কেবল বাড়বে এর আগে আটাশ সেপ্টেম্বর দুই সালে তিনি নয়াদিল্লির কাশ্মীর নীতির সমালোচনা করেন জাতিসংঘের চুয়াত্তরতম অধিবেশনে তিনি কাশ্মীরে ভারতের ভূমিকাকে আগ্রসন হিসেবে মন্তব্য করেন তারও আগে পাকিস্তান ভারত যখন পরস্পর বিমান যুদ্ধে লিপ্ত ঠিক তখন পাকিস্তানের জাতীয় দিবসে অতিথি হয়ে সে দেশে যান মাহাথির মাহাথিরের পাকিস্তান আগমন ইমরান সরকারের জন্য বিশেষ উৎসাহ ব্যঞ্জক হয়েছিল কারণ এ সময় পাকিস্তানকে কূটনীতিকভাবে এক করতে চাইছিল নয়াদিল্লি তারও আগে ইসলামী তাফসির ব্যক্তিত্ব ও ওয়াইজ ডাক্তার জাকির নায়ককে ফেরত দেওয়ার ভারতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেও মালয়েশিয়া সরকার নয়াদিল্লির অসন্তুষ্টির কারণ হয়ে আছে দুই সালে নিজ দেশে বিজেপি সরকারের আইনি পদক্ষেপের মুখে মালয়েশিয়ায় আশ্রয় নেন জাকির নায়ক বিশ ডিসেম্বর দুই সালের কোয়ালালামপুরে অনুষ্ঠিত এক সম্মেলনে মাহাথির ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করেন সেখানে জাকির নায়কও উপস্থিত ছিলেন অথচ ভারত ডাক্তার নায়ককে বিভিন্ন অভিযোগে হাতে পেতে চাইছে এভাবে অনেক কারণেই মাহাথিরের বিরুদ্ধে ভারতের ক্ষোভ এই তালিকা ক্রমে বড় হচ্ছে সে সময় মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে এনে ভারত সরকার নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের মন্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছিল মাহাথিরের সঙ্গে বিবাদে ভারতকে মালয়েশিয়ায় থাকা ভারতীয় সংস্কৃতির নাগরিকদের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হয়েছিল মাহাথিরকে মালয়েশিয়ার তৃতীয় প্রধান প্রায় আট শতাংশ জনগোষ্ঠী ভারতীয় বংশলতিকার মানুষ সংখ্যায় মালয় ও চীনা বংশজাতদের পরই সেখানে ভারতীয় বংশজাতরা এরা অধিকাংশই দক্ষিণ ভারতীয় সংস্কৃতির মানুষ তাই এই সংস্কৃতির মানুষগুলোর দিক থেকেও মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথির মোহাম্মদের নীতি ও চিন্তাধারার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে তারা সবসময় তারা মাহাথিরের বিরুদ্ধে অবস্থান নেয়ার প্রচেষ্টায় থাকে শিল্পোন্নত দেশ হিসেবে মালয়েশিয়ার আবির্ভাব ঘটে উনিশশো দশকেই একসময় বিশ্বের সতেরো নম্বর ধনী দেশ বলে পরিচিত ছিল মালয়েশিয়া মাহাথির যেদিন মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সেদিন দেশটি ছিল বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র তখন তার মাথাপিছু আয় ছিল একশো ডলার জনসংখ্যার ৩৫ শতাংশ দারিদ্রসীমার নিচে বাস করত মুদ্রাস্ফীতির হার ছিল পঁচিশ শতাংশ শিক্ষিতের হার ছিল বিশ শতাংশ জনসংখ্যার তেত্রিশ শতাংশ ছিল শহরবাসী ও শিল্প নির্ভর মাহাথির যেদিন ক্ষমতা ছাড়েন সেদিন দেশটির মাথাপিছু আয় ছিল তিন হাজার তিনশো ত্রিশ ডলার শিক্ষিতের হার নিরানব্বই শতাংশ পুরুষদের গড় আয়ু একাত্তর বছর নারীদের ছিয়াত্তর বছর কিন্তু তার এই উন্নয়ন সমালোচনার বাইরে ছিল না মাহাথির সর্বদাই চেয়েছেন মালয়েশিয়াকে রাষ্ট্র হিসেবে দ্রুত একটি সম্মানজনক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে তিনি সেজন্য সবসময় যোগ্য লোকদের খুঁজে নিয়েছেন তিনি উনিশশো সালে দাইম জয়নুদ্দিনকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন তিনি দাইমের কর্মদক্ষতা সম্পর্কে জানতেন দাইম মাহাথিরের ভগ্নিপতির বন্ধু ছিলেন ফলে মাহাথির দাইমকে অর্থমন্ত্রী করে স্বজনপ্রীতি করেছেন এরকম অভিযোগও উঠেছিল দাইম অর্থমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে মালয়েশিয়ার অর্থনীতি ছিল খুবই দুর্বল তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই মালয়েশিয়ার অর্থনীতির অগ্রগতি শুরু হয় তার সময় থেকে ব্যক্তিগত মালিকানা গুরুত্ব পেয়েছিল তিনি দায়িত্ব নেয়ার আগে এমনকি উনিশশো পঁচাশি সালে মালয়েশিয়ার বিকাশ প্রক্রিয়া ছিল ঋণাত্মক শূন্যের এক দশমিক ছয় নিচে কিন্তু উনিশশো ছিয়াশি সাল থেকে তা ক্রমশ ধনাত্মকভাবে বাড়তে থাকে দায়ম মালয়েশিয়ার অর্থনীতিতে ব্যক্তিখাতের বিকাশে বিরাট ভূমিকা রাখেন আগে যেসব ব্যাংক লোকসান দিচ্ছিল তিনি দায়িত্ব নেওয়ার পর সেসব ব্যাংকগুলো লাভ করতে শুরু করে তিনি ব্যাঙ্কগুলোকে পুরনো বিশৃঙ্খল অবস্থা থেকে সুষ্ঠু একটি পরিবেশে ফিরিয়ে আনেন দাইম মন্ত্রী হওয়ার আগেই মালয়দের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন মাহাথিরের আমন্ত্রণে তিনি বাণিজ্য ছেড়ে অর্থমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি মালয়েশিয়াকে যতই উন্নতির শিখরে নিয়ে যান না কেন দুর্নীতির পাশাপাশি তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে দাইম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে আত্মপক্ষ সমর্থন না করে মন্ত্রিত্ব ত্যাগ করেন সত্য যে তিনি তার পরিচিত ক্ষমতার বিভিন্ন জায়গায় বসিয়েছিলেন বা ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা দিয়েছিলেন তিনি দায়িত্ব নিয়ে দেখলেন অযোগ্যরা মালয়েশিয়ার উন্নতি হতে দিচ্ছে না তখন তিনি স্বাভাবিকভাবেই তার পরিচিত আস্থাভাজন ও দক্ষ লোকদের বিভিন্ন দায়িত্বশীল জায়গায় বসিয়েছিলেন নিঃসন্দেহে তারা তার খুব কাছের লোক ছিলেন মাথের তার এক লেখায় এভাবে লিখেছেন মালয়েশিয়ার উন্নয়নে দায়মের অবদান অনেক যারা মালয়েশিয়ার উন্নয়ন ত্বরান্বিত করেছেন তাদের দায়িত্বশীল জায়গাগুলোতে বসানোর জন্য দায়ীম স্বজনপ্রীতির দায়ে অভিযুক্ত হন স্বজনপ্রীতি যে হয়েছিল তা অস্বীকার করার উপায় দায়িমের ছিল না তাই তিনি আত্মপক্ষ সমর্থন না করে পদত্যাগ করতে চাইলেন বৃহত্তর স্বার্থে মাহাথিরের কিছুই বলার ছিল না মাহাথির লিখেছেন কখনো কি আমি কাউকে বলতে পারি তুমি যাদের ভালো চেনো না যাদের যোগ্যতা সম্পর্কে ভালো জানো না যারা তোমার বিশ্বস্ত বা আস্থাভাজন নয় তাদের সরকারের ক্ষমতায় বসিয়ে দাও আত্মীয় স্বজন দলের আস্থাভাজন লোকদের বড় বড় কাজ পাইয়ে দেওয়ার ব্যাপারে মাহাথিরের নীতি ছিল এরকম এই সুবিধাটা দেয়া হবে মাত্র একবার এবং কাজ পাওয়ার পর তিনটা দায়িত্ব অবশ্যই পালন করতে হবে এক নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা দুই ব্যয় না বাড়ানো এবং তিন কাজের উন্নত গুণগত মান নিশ্চিত করা মাহাথির প্রকল্প বাস্তবায়ন ও সমন্বয় সাধনকারী দল গঠন করে প্রতিটি প্রকল্পের কঠোর নজরদারির ব্যবস্থা করেন প্রকল্প বাস্তবায়ন ও সমন্বয় সাধনকারী দল সর্বদাই ঠিকাদারদের ওপর নজর রাখত এবং দুর্বল পরিকল্পনাগুলো সংশোধন করে দিত প্রকল্পের সঙ্গে যুক্ত প্রতিটি প্রতিষ্ঠানকে তিন মাস পরপর কাজের প্রতিবেদন দিতে হত ঘাটতি বা বিলম্ব দেখা দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বা মন্ত্রীর দাগ পড়ত লাল ফিতার বাধা বিপত্তি দেখা দিলে তৎক্ষণাৎ তা দূর করা হতো. এইভাবেই তার শাসনামল নিখুঁতভাবে পরিচালনা করার চেষ্টা করেছেন মাহাথির অভ্যন্তরীণ রাজনীতি ও রাষ্ট্রক্ষমতার ভিন্ন বলয়ে তাকে যতই তার নীতি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করুক না কেন নিজের হাতে গড়া মালয়েশিয়া ও বিশ্ব মুসলিমকে নিয়ে তার পরিকল্পনা স্বপ্ন ও বিশ্বাসে তিনি অটল এখনও দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো কামনা নিরন্তর আল্লাহ হাফেজ